আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমি অনেক বেশি খুশি। তার কারণ হলো বড়াপুরা হলো আসতেছে, আর দেখেন অন্ধকারের কুটকুটা, তো আপুরা হলো আসতেছে, আমাদের ফোন দিছে যে আমরা আসতেছি, আমরা রাস্তায় চলে আসছি, গাড়ির শব্দ না পেয়ে রাস্তা মানে চলে আসছি। কি বলতেছ আম্মু? আমরা বিকেল থেকে অপেক্ষা করে আছি, মানে কিছুক্ষণ পর পরে ফোন দিই আমরা। প্রায় 20 মিনিট পর হলো মানে আসছে, আর রাস্তায় গেছিলাম আবার চলে আসছে। আমরা এখনো এসে দাঁড়ায় আছি, চলে আসবে হয়তো 2-1 মিনিট লাগবে। মানে এখন হলো ভাইয়া ফোন দিছে যে তোমরা রাস্তা আসো, তো এই জন্য আবার আসছি আমরা। আসলে আজকে হলো খুবই সুন্দর বাতাস, রাস্তায় আসছি, অবশ্য আসি দেখো রাতে খুবই কম আসা হয়, তো চলে আসছে। তো চাঁদ দেখা যাইতেছে, আর খুবই সুন্দর শীতল একটা বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। ওই যে আসছে, ওই যে আলো দেখা যাবে, ওইটা হলো আমার এক ভাইয়াদের বাড়ির টিনের উপর আলোটা পড়ছে গাড়ির। ওই যে চলে আসছে, ওই যে মাইজা ভাই, মাইজা ভাই সামনে কত বড় খারাপ দেখছো, বাড়ির মতো নিয়ে নিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আম্মা, আগে হাত ফুকু দিয়ে রাখ। ওই যে মা, আপ দিয়া পরে তো ওটা ওড়াতে পরে ভেঙে তো কাটতো না। সবাই সবার কলেনে যাও, মায়ের কলেনে গেছে তোর পরে। আজকে বউ আনতে গেল না, মানে বাবির আনতে জানে কেমন যে ভাই? না ভাই তো নাই, না বউ নাই, বউ নাই, চার পিছনে তো পড়ছে ভাইয়া। এটা হাতে না, কোনটা আগে বড়টা মিলে লাগে, আনছে মিমার কাবিনার লাগে, এ পলিথিন, পলিথিন করে লো দেন, আমাকে লিয়ে যা আনছেন আমাকে দিয়া দেন, আমরা যাই গে ওই যে খাও দে তোকে লিয়ে আনছে, কারণ আমরা আমরা সংসার কিন্তু ভিন্ন করি। বিয়ার শপিং অনেকেই কইতেছে যে মিমের জন্য বিয়ের শপিং করছে মিমের বোনে, তো আসলে কথাটা হাসাই কইছেন আপনারা যে আমার বিয়ের শপিং এ চলতেছে, তো সবাই অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, সবাই কইতেছে মিমের বিয়ের শপিং করছে, তো আসলে
আমি না 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 আমি এখন চলে যাবো না না এখন কোন বেরারে কইলাম শ্বশুর বাড়ি নিয়ে যাইতেছি ছোট খালি খাইবো ওই যে যে জায়গা থেকে আপা আমরা খাইছিলাম হ্যাঁ 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 তো আপা কইলো এখানকার এই ভালো হ্যাঁ মজা আছে আর এসে কুমার খালিতে ঘুমাই গেছি গা আর মিষ্টি আর নিতে পারি না এখন তো আবার যে তোর লেগা এক্সট্রা হলো এই যে মশলা নিয়ে আইছি ধন্যবাদ এই মশলা দা পাও অনেক কাছে এই পানি এই টক পানি লাগে নিয়ে খাই কান্দে না খেলে 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 এখানে যাও হাত ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ই করুক তানজলে আসো হাত মুখ দিয়ে আসো একটু খাও সাবি না খাইবো না এগুলো খাইতে আসছে মাঝে ভাই যখন আমি দৌড়ছি তখন তো গরম পেলাম না দুইটা গরম পাইছি লগে না না বেটার ভাই যাই ভালো লাগবো না ভাই যাওয়া রাস্তা গেলে লাগবো দেরি তো আপুরা আসলেই হলো গরম গরম হলো মাছ ভাজা দেয় এটা কিন্তু আপনারা সবাই দেখেন সবসময় ইলিশ মাছ না হলে যে কোনো একটা মাছ রাইখা দিই আপুরা আসলে গরম গরম ভাইজা দিই তারপরে তাদের ভাত খায় তো আমি মনে করছিলাম ইলিশ মাছ রাইখা দিছে মা আমি ওদিনকে বাজার থেকে কালকেই বাজার থেকে ইলিশ মাছ আনছিলাম তা আমি জানি ইলিশ মাছ রাখছে মা এখন মাছ ভাসতে এসে দেখি যে ওই যে নদীর পুঁঠি রাখছে পুঁঠি তারপর আর কী কী যেন মাছ আছে এটার মধ্যে এই মাছ রাখছে তো আমি হলো তেল গরম করে দিছি মাছ ধুয়ে আনলাম হলুদ মরিচ দিয়ে আনলাম কারণ মাছটা হলো তাজা তাজা না যদি সকালবেলা আনতো তাহলে হলো এই মাছটা সাদা লবণ দিয়ে ভাজতাম আর এখন হলো দেরি হয়ে গেছে তো
এজন্য হলো হলুদ মরিচ দেই তো অনেকেই বলে যে হলুদ মরিচ দেই না কেন কেমন এমন মাছ ভাজা কেমনে খায় সাদা তো নদীর তাজা মাছ যদি নিয়ে আসে এক ঘন্টার মধ্যে যদি থাকে তাহলে আমরা সাদাই ভাজি লবণ দিয়া হয়ে গেছে না তেল গরম হয়ে গেছে মনে হচ্ছে ওইটাই মানে ভালো মন্দ খাইলে শরীর মোটা হইব এমন কোনো ই নাই যাদের শরীরে অসুস্থ তারা হয়তো বলতে পারে যে খাইলে মোটা হই না খাবার যদি ভালো মন্দ খাইব মোটা হইব না কে কারণটা কি ভালো মন্দ না খেয়ে যদি আল্লাহ মোটা দেয় না আমরা যা খাই মোটা হওয়ার খাওয়ান মানে মোটা হই না জিনিস খাই মোটা তো আর আমরা এমনি এমনি হই না খাওয়ানোর কারণে হই না এই যে দেখতে পাচ্ছেন এইখানে হলো মাছ ভাজতেছি এত বেশি গরম রাতের বেলা মানে রাস্তায় গেছিলাম এত সুন্দর ঠান্ডা ছিল কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছি যে রাস্তা খুবই সুন্দর ঠান্ডা বাতাস কিন্তু আমাদের বাড়ির মধ্যে কিন্তু এই বাতাসটা নাই কারণ হলো গরমের মধ্যে হলো মাছ ভাজতেছি সবাই হলো খাওয়া দাওয়া করতেছে লাস্টে ইডা নষ্ট হয়ে গেল মনে হয় যে নজর দিচ্ছি বেশি সুন্দর দেখেন এই মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে অলরেডি সবাই খেয়ে ফেলছে অল্প কেটে আছে তো সাবিনা পর জন্য হলো ডিম সেদ্ধ দিব তো দুইটা ডিম নিতেছি বলতেছে পোলাপন আছে ওদের জন্যই করতে হইব যদি আবার দেখা যদি চায় এই জন্য আপা বলতেছে দুইটা তো তো মাছ ভাজা হয়ে গেলে আমি ডিমকে বসাই দিব এখন হলো মা আছে মাইজে ভাই আছে চাচা আছে বাপে ভাই আছে আর বাবা এখন পর্যন্ত বাজার থেকে আসে নাই আর আমি রাতে খাওয়া দাওয়া করি না আপু খাওয়া দাওয়া করছে মোটামুটি সবাই মানে খাওয়া দাওয়া করছে আসার পর থেকে এই যেমন আব্দিয়া খেলাধুলা করতেছে এই যে লাঠি না ওই যে কত